হাই এভরিওয়ান, দিস ইজ মুস্তাক এন্ড ওয়েলকাম টু ইন্সপিরেশন সার্ভার। ওয়ারেন বাফেটকে মোটামুটি আমরা সবাই চিনি। ওয়ারেন বাফেট একজন মার্কিন ব্যবসায়ী, বিনিয়োগের কলাকৌশল তিনি খুব ভালোভাবে জানেন। 7 বছর বয়স থেকেই ব্যবসায়ের প্রতি তার আগ্রহ ছিল। ছোটবেলায় চুইনগাম, কোকাকোলার বোতল, এমনকি বাড়ি বাড়ি গিয়ে ম্যাগাজিনেও বিক্রি করেছেন। আর আজ আমেরিকান ম্যাগাজিন ফোর্বস 2017 সালে বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে ওয়ারেন বাফেটের অবস্থান দ্বিতীয়। এই বিশ্ববিখ্যাত ব্যবসায়ী ও বিনিয়োগকারী সবসময় শিক্ষার্থী ও তরুণদের নানা পরামর্শ দিয়েছেন। তার দেওয়া পরামর্শের বেশ কয়েকটি পরামর্শ আজকে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি এগুলো আপনাদের ব্যবসায় এবং পার্সোনাল লাইফে হেল্পফুল হবে। সো চলুন শুরু করা যাক। নাম্বার 1, লক্ষ্য ঠিক রাখুন। ওয়ারেন বাফেট মনে করেন যা করবেন তা পুরোটা মনোযোগ দিয়ে করা উচিত। ব্যবসায় অনেক সময় উথালপাতাল হয়ে থাকে, এ সময় আপনার ব্যবসায়িক বুদ্ধি হারালে চলবে না, সজাগ থাকতে হবে সবসময়। তিনি বলেন, এমন ব্যবসায় বিনিয়োগ করবেন না যা আপনি বোঝেন না। আপনার লক্ষ্য, আপনার মনোযোগ যেখানে এক হবে, আপনি সেই দিকটাকেই ব্যবসায়ের ক্ষেত্র হিসেবে বেছে নিন। নাম্বার 2, নিজের উপর বিনিয়োগ করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিগত দক্ষতার উপর নির্ভর করে আমাদের সাফল্য। তাই ওয়ারেন বাফেট বলেন, প্রথমত নিজের দক্ষতার উপর বিনিয়োগ করুন। আপনার দক্ষতা যত বাড়বে আপনার ব্যবসাও তত সৃজনশীল হবে। নিজেকে সময় দেওয়া যে ভীষণ গুরুত্বপূর্ণ, এ কথা তিনি সবসময় বলেছেন। ওয়ারেন বাফেট বলেন, মাঝে মাঝেই আমি চুপচাপ বসে ভাবি। অনেকে বলতে পারেন এটা নিরর্থক, কিন্তু ব্যবসা ও বিনিয়োগের সমস্যা নিয়ে ভাবতে আমার ভালো লাগে। নাম্বার 3, আপনার নায়ককে। আপনি কাকে অনুসরণ করছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কার মতো হতে চান, খুব ভেবে এই প্রশ্নের উত্তর ঠিক করুন। ওয়ারেন বাফেট বলেন, আমাকে বলো তোমার নায়ককে, আমি বলে দেবো তোমার ভবিষ্যৎ কি। অর্থাৎ আপনি কাকে আদর্শ বলে মনে করেন সেটাই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ। নাম্বার 4, সঠিক সঙ্গ বেছে নিন। এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনার চেয়ে দক্ষ। আপনার সহযোগীদের ব্যবহার যেন আপনার চেয়ে ভালো হয় এবং তা যেন আপনাকে প্রভাবিত করে। ব্যবসায়ের ক্ষেত্রে এটি হলো ওয়ারেন বাফেটের মূল মন্ত্র। তিনি মনে করেন মানুষের সততা খুব বড় গুণ, সবার মধ্যে এই গুণ প্রত্যাশা করা ঠিক হবে না। অতএব সেই মানুষগুলোকেই আপনার আশেপাশে রাখুন যারা ব্যবসায়ের ক্ষেত্রে সৎ, যাদের আপনি বিশ্বাস করতে পারেন। ওয়ারেন বাফেট দীর্ঘদিন ধরে তাদের সাথেই ব্যবসা করেছেন যাদের সঙ্গে তার বোঝাপড়া ভালো। নাম্বার 5, খারাপ সময়ে ধৈর্য ধরুন। ওয়ারেন বাফেট সবসময় খারাপ সময়ে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছেন। নিজের জীবন থেকে নিশ্চয়ই এই শিক্ষা গ্রহণ করেছেন তিনি। জীবনে বহুবার অর্থনৈতিক মন্দার মুখে পড়তে হয়েছে তাকে। 1993 সালে প্রায় $43 কোটি মার্কিন ডলার দিয়ে তিনি ডেক্সটার শুজ নামের একটি প্রতিষ্ঠান কিনেছিলেন। 2007 সালে সে কোম্পানি থেকে $350 কোটি লোকসান হলেও ওয়ারেন বাফেট ধৈর্য হারাননি। ওয়ারেন বাফেট বলেন, সফলতার 2টি সূত্র। প্রথম সূত্র, কখনো হার মানা যাবে না। দ্বিতীয় সূত্র, প্রথম সূত্রটা কখনো ভোলা যাবে না। নাম্বার 6, সমাজের জন্য কাজ করুন। সমাজ থেকে আপনি যেমন পাচ্ছেন তেমনি সমাজের জন্য কাজ করাও আপনার দায়িত্ব। ওয়ারেন বাফেট বলেন, বহু বছর আগে একজন একটা গাছ লাগিয়েছিল বলে আজ একজন সেই গাছের ছায়া পাচ্ছে। অতএব আপনার পূর্বসূরির অবদান ভুলে গেলে চলবে না। আপনি যদি 1% সৌভাগ্যবান মানুষের মধ্যে পড়েন, বাকি 99% মানুষের জন্য কিছু করা আপনার দায়িত্ব। নাম্বার 7, বিশ্বাস থাকতে হবে। আমার বাবা আমার উপর বিশ্বাস রেখেছেন, আমিও বিশ্বাস করি নিজেকে। দ্য গ্রেট মাইন্ডস অফ ইনভেস্টিং বইয়ের ভূমিকায় এভাবেই লিখেছেন ওয়ারেন বাফেট। তার দাবি, সবসময় তার মধ্যে বিশ্বাস ছিল। বিফল হওয়ার কথা তিনি কখনো ভাবেননি, সফল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে যা ভালোবাসেন তাই করেছেন। তার কথা মতে, কত টাকা আয় হচ্ছে বা কত টাকা লাভ হচ্ছে এই হিসাবের চেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের উপর বিশ্বাসটা অটুট আছে কি না। নাম্বার 8, ভুল থেকে শিখুন। ওয়ারেন বাফেট যে জীবনে শতভাগ সাফল্য পেয়েছেন তা নয়, তিনি ভুল করেছেন, এমনকি ব্যবসায়িক জীবনে তিনি বড় বড় ভুলও করেছেন। তবে ভুল থেকে তিনি শিখেছেন। ইউনিভার্সিটি স্টুডেন্টদের জীবনের ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন ওয়ারেন বাফেট। তিনি মনে করেন ভুলগুলোর কথা নিজেদের সন্তানদেরকেও জানানো উচিত, যেন তারা এই ভুলগুলো না করে। নেক্সট অ্যান্ড লাস্ট নাম্বার 9, অনেক পড়তে হবে। পড়ুয়া হিসাবে এই ব্যবসায়ের অনেক সুনাম আছে। অবসর সময়ে 80% তিনি বই পড়ার পেছনে ব্যয় করেন। বিজনেস অ্যাডভেঞ্চার্স, দ্য অ্যাসেস অফ ওয়ারেন বাফেট এবং দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর, এই 3টি বই তরুণ উদ্যোক্তাদের তিনি পড়ার পরামর্শ দেন সবসময়। একদিন HBOকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখনও দিনের 5 থেকে 6 ঘন্টা তিনি বই পড়ার পেছনে ব্যয় করেন। তিনি বলেন, আগে প্রতিদিন 600 পেজ পড়তাম, কিন্তু এখন অনেক ব্যস্ত থাকি, তারপরও প্রতিদিন অত্যন্ত 500 পেজ পড়ি। তিনি বলেন, জ্ঞান হলো চক্রবৃদ্ধি সুদের মতো, যত পড়বে তত বাড়বে। বন্ধুরা, এর আগেও আমি ওয়ারেন বাফেটকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, যদি আপনারা সেই ভিডিওটি দেখে আসতে চান তাহলে স্ক্রিনে টাচ করে দেখে আসতে পারেন।
আর আজকে দেওয়া পরামর্শগুলো আপনি আপনার ব্যবসায় এবং পার্সোনাল লাইফে ইউজ করে দেখতে পারেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ।